হরে কৃষ্ণ। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এমন একটি আইটেম যেটি এই গরমে অত্যন্ত প্রয়োজন সবার জন্য। তো এই গরমের হাত থেকে বাঁচতে, বিশেষ করে মাঠা এবং লচ্ছি তৈরি করতে, আপনাদের এই টক দই রেসিপিটি অবশ্যই প্রয়োজন হবে। তো টক দই তৈরি করতে বেশি একটি কষ্ট হয় না, কষ্টসাধ্য নয় এটি। তো প্রথমে আমরা আজকে 3 লিটার দুধ নিয়েছি, তো দুধগুলো একটু জ্বালিয়ে নিতে হবে। তো টক দই তৈরি করতে যেমন আপনার মিষ্টি দইয়ের মতো এত জ্বালাতে হয় না। তো টক দই তৈরি করতে একটি জাল হলে হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এভাবে একটি জাল দিয়ে আমরা দুধগুলো ঠান্ডা করে নেব। তো কুসুম গরম অবস্থায় আমরা এতে পুরনো বা যে কোনো এক দই দিলেই হবে। তো দেখতে পাচ্ছেন আমরা একটু দই দিয়ে দিয়েছি 1 কাপ 3 লিটার দুধে। এখন আমরা এই দুধগুলো ভালো করে মিক্সার করে নেব দই এর সাথে। তো এখন আমরা 2টি মাটির পাত্র এবং 1টি স্টিলের বোলে আপনাদেরকে এই টক দই করে দেখাবো। তো যে কোনো পাত্রে টক দই তৈরি হয়, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো পাত্রে এই টক দই বসাতে পারেন। তো আমরা প্রথমে একটি কাগজ দিয়ে এই টক দইয়ের উপরে ঢেকে রাখছি এবং এর উপরে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো মিষ্টি দইয়ের মতো এত ডাকনি, এত কিছু দিতে হয় না ডাকনি, অল্প হালকা একটু ডাকনি দিলে হয়ে যায়। তো এই টক দই আমরা 7-8 ঘন্টা রেখে দিচ্ছি। তো এই টক দই দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন, রায়তা, বিভিন্ন রকম সবজিও রান্না করতে পারবেন এই টক দই দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা রাত্রে এই টক দই বসিয়ে রেখেছিলাম, এখন সকালবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর বসেছে, দেখুন একবারে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এই টক দই। তো অতি সহজে এই টক দই আপনারা তৈরি করতে পারেন বাসায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ।